আর আমি একটা ছবি লইলি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল গতকাল রাতে ঝালুঘাটে নলছিটি এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকের ট্যাঙ্কি থেকে 708 বোতল ফেন্সিল সহ দুজন মাদক সিন্ডিকেট দলের সদস্যকে গ্রেপ্তার করে। এই মাদক সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা এবং যশোর এলাকা থেকে বরিশাল, পটুয়াখালী ও অন্যান্য এলাকায় ফেন্সিল সাপ্লাই দিয়ে আসছিল। আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।